বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি 10 মিনিট লেটে চলেছে, হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে এবং ট্রেনটি ছাড়লো 9:33। তার মানে হচ্ছে 9:20 ছাড়ার টাইম, তো এখন 13 মিনিট লেটে ছাড়লো। পাশেই দেখতে পাচ্ছেন 1234 রায়গড় জামভাগ হাওড়া বিভূতি এক্সপ্রেস এখন হাওড়া ঢুকছে। বাগনান হাওড়া লোকাল
সাঁতরাগাছি জংশন, যার কোড হলো SIC। এখান থেকে আপনারা মেদিনীপুর, পাঁশকুড়া, খড়গপুর, আলতা ইত্যাদি এবং পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে সুবিধা পাবেন। কলকাতা এবং খড়গ এবং কলকাতা
ভারতের চরের পর ইউরোপিয়ার পরবর্তী নাম হবে মহিষী, যা পরবর্তীতে 1982 সালে ইউরোপিয়ার নামে নামকরণ করা হয়।
আমি চলে এসেছি রাজকোটা, যার কোড হলো আরজি। আমরা ভোগপুর এবং রাজগোদার মাঝামাঝি একটি স্টেশন স্কিপ করে গেছি, সেটির নাম হলো রঘুনাথ বাড়ি, যার কোড হলো আরজি এক্স। Thank you.
ট্রেন এখন আজকের আমাদের জার্নির গন্তব্যস্থল হলদিয়া স্টেশনে ঢুকছে। তো আমাদের হলদিয়ায় ঢোকার টাইম ছিল 12:30 এবং এখন বাজে 12:36। তো 6 মিনিট লেট করেছে। তো লোকাল ট্রেনের ক্ষেত্রে 6-7 মিনিট লেট, সেটা তো মনে হয় শেষে আমরা এসে পৌঁছালাম আজকের গন্তব্যের শেষ স্টেশন হলদিয়া, যার পোর্ট হলো HLZ। এবং আপনারা সবাই জানেন যে হলদিয়া হলো পূর্ব মেদিনীপুর জেলার এমন একটি শহর যেটি শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং অনেক পেট্রোকেমিক্যাল ব্যবসার প্রধান কেন্দ্র হচ্ছে এই হলদিয়া। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, এবং এরকম আরও ট্রেন জার্নি ব্লগ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।